ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি তেইশ পয়েন্ট ওয়ান এর আজকে নয়ের একের দাগ থেকে ছয়ের দাগ পর্যন্ত এই ছখানা অঙ্ক আজকে সলভ করব গত ভিডিওতে আমি এই কোষে দেখি তেইশ পয়েন্ট ওয়ান এর যে সমস্ত অঙ্কগুলো আমি ভিডিও করে ছেড়ে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো আমি আই বটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে অথবা তোমরা আমার চ্যানেলের প্লে থেকে ও ভিডিওগুলো দেখে নিতে পারো চলো তাহলে শুরু করি দেখো নয় নিচের বিবৃতিগুলি না মিথ্যা তা যুক্তি সহকারে লিখি নয়ের একে দেখেছে ট্যান এর মান সর্বদা এক অপেক্ষা বড় দেখো এটা সত্য না মিথ্যা আমি এটা যুক্তি সহকারে বলে দিচ্ছি তোমাদেরকে তোমরা লিখবে প্রথমে ট্যান এ ইকুয়াল টু দেখো ট্যানের অনুপাত আমরা কী শিখেছি আমরা শিখেছি লম্ববাই ভূমি এবার এই লম্ববাই ভূমি থেকে আমরা তিনটি সিদ্ধান্তে আসতে পারি কী সিদ্ধান্তে আসতে পারি এক হচ্ছে যদি লম্ব গ্রেটার দেন ভূমি হয় তবে টেন এর মান বড় হবে এক থেকে আর কী সিদ্ধান্তে আসতে পারি যদি লম্ব লেস ভূমি হয় তবে টেন এর মান একের থেকে ছোটো হবে তিনি আর কী সিদ্ধান্তে আসতে পারি যদি লম্ব সমান ভূমি হয় তবে ট্যান এ ইকুয়াল টু এক মানে ট্যানের মান একের সমান হবে বুঝতে পেরেছ তাহলে এখানে তোমাদের বইতে কি দেওয়া আছে এখানে তোমাদের বইতে দেওয়া আছে কি টেন এর মান সর্বদা এক অপেক্ষা বড় তাহলে এই কথাটা তাহলে মিথ্যা তাহলে এখানে আমরা কী লিখবো এখানে লিখব অ্যান্সার মিথ্যা বুঝতে পেরেছ দেখিয়েছে কট এর মান সর্বদা এক অপেক্ষা ছোট ঠিক একই রকমভাবে হবে দেখো তোমরা কি লিখবে তোমরা এখানে লিখবে কি কট এ দেখো কটের অনুবাদ আমরা কি শিখেছি কটের অনুবাদ আমরা শিখেছি ভূমিবাহী লম্ব বুঝতে পেরেছ এবার দেখো ওই ভূমিবাহী লম্ব এই অনুপাত থেকে আমরা তিনটি সিদ্ধান্তে আসতে পারি কি এক নম্বর সিদ্ধান্ত হচ্ছে কি যদি কেন ভূমি হবে যদি ভূমি গ্রেটার দেন লম্ব হয় তবে কট এর মান বেশি হবে এক অপেক্ষা আর কী সিদ্ধান্তে আসতে পারি যদি ভূমি লেস দেন লম্ব হয় তবে কট এর মান ছোট হবে এক থেকে তিনি আর কী সিদ্ধান্তে আসতে পারি আর সিদ্ধান্তে আসতে পারি যদি ভূমি সমান লম্ব হয় তবে একের মানের সঙ্গে কড এর মান সমান হবে তাহলে বুঝতে পেরেছ তাহলে তোমাদের বইতে যেটা দেওয়া আছে তোমাদের বইতে দেওয়া আছে কি কট এর মান সর্বদা এক অপেক্ষা ছোটো তাহলে এই কথাটা মিথ্যা তাহলে হবে তাহলে তোমরা লিখবে এখানে কি তোমরা তাহলে লিখবে অ্যান্সার মিথ্যা বুঝতে পেরেছ এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি দেখো নয়ের তিনে দেখিয়েছে একটি কোনো থিটা এর জন্য সাইন থিটা ইকুয়াল টু চারের তিন হতে পারে এটা সত্য না মিথ্যা আমাদের বলতে হবে দেখো তোমরা প্রথমে কী লিখবে তোমরা প্রথমে লিখবে সাইন থিটা ইকুয়াল টু দেখো এর সাইনের অনুপাতটা আমরা কি শিখেছি আমরা শিখেছি কি লম্ব বাই অতিভুজ এটা আমরা শিখেছি তাহলে আমরা এখান থেকে এই অনুপাত থেকে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি অতএব লম্ব গ্রেটার দেন অতিভুজ কখনও হতে পারে না লম্বের মান অতিভুজ থেকে বড় কখনো হতে পারে না কারণ কি বলো দেখি একটা সমক্রণ নীতিভুজের বড়ো ওটা হচ্ছে অতিভুজ বুঝতে পেরেছ তাহলে এখানে লম্ব কোনো দিন বড়ো হতে পারে না তাই এখানে কী লিখবো আমরা তাহলে লিখবো এখানে যে অতএব সাইন্থিটা ইকুয়াল টু চার বাই তিন হতে পারে না তাহলে বুঝতে পেরেছ তাহলে তোমার অ্যান্সারটা কী লিখবে যে অ্যান্সার মিথ্যা বুঝতে পেরেছ নয়ের চার দেখিয়েছে একটি কোন আলফার জন্য শেখ আলফা ইকুয়াল টু বারো পাঁচ হতে পারে তাহলে এটা সপ্তনে মিথ্যা আমাদেরকে বলতে হবে তাহলে তোমরা প্রথমে কি করবে তোমরা প্রথমে লিখবে যে শেখ আলফা ইকুয়াল টু বারো বাই পাঁচ এটা কি লিখবে যে হতে পারে এটা কেন হতে পারে দেখো শেখের মানটা আমরা কি শিখেছি শেখের মান হচ্ছে কি বলো দেখি অতিভুজাই ভূমি তাহলে অতিভুজ তো বড়ো হবেই তাহলে তোমরা লিখবে কি কারণ এরকম লিখবে যে শেখ আলফা ইকুয়াল টু ভূমি বুঝতে পারছো পারছ একটা সমকর্ণ দিবে যে অতিভুজটা তো বড় তাই অতিভুজবাই ভূমি এটা হতে পারে তাহলে অতিভুজ ভূমি থেকে বড় হবে বুঝতে পেরেছো তাহলে এখানে তোমরা কী লিখবে যে অ্যান্সার সত্য তো এটা সত্য হবে না নয়ের পাঁচে দেখেছে অ্যাক্টিকন বিটা এর জন্য কোশেক বিটা ইকোয়াল টু পাঁচ বাই তেরো হতে পারে এটা সত্য না মিথ্যা আমাদেরকে বলতে হবে দেখো তোমরা প্রথমে কী লিখবে কোশেক লিখবে কোশেক বিটা ইকোয়াল টু অতিভুজ বাই লম্ব এটা আমরা শিখেছি লিখো তোমরা লিখবে যে অতএব অতিভুজ লম্ব থেকে ছোট হতে পারে না বুঝতে পেরেছ তাহলে এটা কী হবে মিথ্যা হবে তাই তো তাহলে তোমরা কি লিখবে যে সুতরাং কোষে বিটা ইকুয়াল টু পাঁচ বাই তেরো হতে পারে না বুঝতে পেরেছ তাহলে তোমরা লিখবে অ্যান্সার মিথ্যা তাহলে বুঝতে পেরেছ ও নয়ের ছয় দেখেছে একটি কোন এর জন্য কস্তিটা ইকুয়াল টু তিনের পাঁচ হতে পারে এটা সত্য না মিথ্যা আমাদেরকে বলতে হবে তোমরা এরকম লিখবে লিখবে যে কস্তিটা ইকোয়াল টু ভূমি বাই অতিভুজ এটা লিখবে এবার দেখো ভূমি দিন অতিভুজ থেকে বড় হয় না ছোটো হয় তাহলে তোমরা কি লিখবে যে অতএব ভূমি অতিভুজ থেকে ছোটো ছোট হয় সুতরাং কি হবে কথিটা ইকুয়াল টু তিন আর পাঁচ হতে পারে বুঝতে পেরেছ তাহলে তোমরা কী লিখবে যে অ্যান্সার সত্য তাহলে বুঝতে পেরেছ ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে